গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা ও হত্যাকাণ্ডের আট বছর দিনটিকে সাঁওতাল হত্যা দিবস হিসেবে পালন করছেন স্থানীয় সাঁওতালরা আয়োজন করা হয়েছে সহ দিনব্যাপী নানা কর্মসূচির দুই হাজার ষোলো সালের এই দিনে রংপুর সুগার মিলের বিরোধপূর্ণ জমিতে বসতি স্থাপনকারী সাঁওতালদের উচ্ছেদ করে মিল কর্তৃপক্ষে এ সময় সাঁওতালদের সাথে সংঘর্ষ হয় পুলিশের পুলিশের গুলিতে মারা যান শ্যামল হেমব্রম মঙ্গল রমেশ টুডু আহত হয় পুলিশ সদস্য সহ অন্তত ত্রিশ জন সাঁওতালদের অভিযোগ মূল আসামি আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদ সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আহমেদ সহ মূল আসামিদের বাদ দিয়ে দুই সালে আদালতে নব্বই জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পিবিআই তদন্তকারী কর্মকর্তা এতে আদালতে নারাজি পিটিশন করেন বাদি থমাস হেমব্রম দ্রুত মামলার বিচার কার্য শুরু এবং বাপদাদার জমি ফেরতের দাবি জানিয়েছেন সতর্কা